हेलो फ्रेंड्स, आज भिडिओ लखागु एलसीएम केनेक सटिक संख्या अति कम समय भरते उलियब पारि कथा आलोचना करिम। एने धरणर संख्या बिले दिया थाकिले आमि ए संख्या बिलाकर लखागु आमि जेनरल मेथडत करि उलियब पारो, किन्तु हे जेनरल मेथडत करिब लागिले आमार किछु समय लागे। किन्तु आमि जदि सटिक यूज करो तेनाले एने धरणर जदि आमार संख्या बिले दिया थाके तेनाले ए सटिकस जुरते लखागु एलसीएम मानतो आमि अति कम समय भरते उलियब पारो। लखागु एलसीएम आमि जदि गणितर जिकोनो क्वेश्चन जदि करिब जाओ विभिन्न क्वेश्चनर क्षेत्र आमार एलसीएम अति प्रयोजन हय़। गति के एलसीएम उलियर नियम तो सठीक जानू एलसीएम उलियर जो सहज क्लिक डेटा जानू तेनालीराम गणितर किसान क्वेश्चन पर जथेष सहायक हम। सीकार आज एलसीएम केनेक सटिक माध्यम अति कम समय भरते उलियब पारे कथ आज भिडिओ आलोचना कर। এতিয়া প্রথমতে আমি এই চারিটা সংখ্যা লৈ লওঁ আৰু এই চারিটা সংখ্যা আমাৰ জেনেৰেল মেথডত কেনেকৈ এলসিএম উলিয়া হয় এই কথাটো আমি প্রথমে আলোচনা কৰো। এতিয়া যদি আমি সংখ্যাকেইটা লওঁ আৰু জেনেৰেল মেথডত যদি আমি ইয়া এলসিএম উলিয়াব লগা হয় তেতিয়া আমি কেনেকৈ কৰিম। আমাৰ সংখ্যাকেইটা দি আছে 2, 4, 6, 12। আমি প্ৰথমতে কি কৰিম, দুইৰে হৰণ কৰিম। দুইৰে হৰণ কৰিলে আমি কি পাম, 1 পাম, 2 পাম, 3 পাম আৰু এটা কি পাম, 6 পাম। এই ধরনে আমি এবার কি করি, বা 2 ললে 1 পাম, 1 পাম, 3 পাম, এতে 3 পাম। এবার 2 রে না যায় ওটি আমি কি লম, এবার 3 লম, 3 রে 1 পাম, এতে 1 পাম, এতে 1 পাম আর এতে 1 পাম। এখিনি কেন কই পাইছ নিশ্চয় বুঝি পাইছ, যদি বুঝি পাওয়া না মই কই দিম। আমার সংখ্যা কি দিয়েছে 2, 4, 6, 12। আমি প্রথমতে প্রথম যেটা আমার মৌলিক সংখ্যা 2, প্রথম যেটা মৌলিক সংখ্যা 2 রে আমি হরণ করব লাগিব। 2 রে 2 কেবা যাব, এবার যাব গটা 2 1 2, এই ধরনে 2 2 4, 2 3 6, 2 6 12, এই ধরনে আমি হরণ করে লব লাগিব। তারপর নেক্সট আমি 2 রে সাম, যদি 2 রে এই সংখ্যা কেটা হরণ যায় তাহলে 2 রে সালে 1 1 যাব, 2 1 বার যাব, 3 2 রে ঠিক 3 বার যাব, যদি হরণ না যায় তাহলে আমি সেই সংখ্যাটো বাদ দিব, 2 রে 6 3 বার যাব। এই ধরনে এবার যদি সাম 1 1 3 3 আছে গতি এবার আমার কি হয়ে যাব, 3 রে যাব, 3 রে 1 নালে গোটে 1 থাকিব, 3 রে 1 নালে গোটে 1 থাকিব, 3 রে ঠিক এবার যাব, 3 রে ঠিক এবার যাব। এই ধরনের করার পিছন আমি যেকটা কাষত মান পাল 2 2 আর 3, এইকটা পূরণ করার ফলত আমি যে রেজাল্ট পাম 2 2 4, 4 3 12, অর্থাৎ এই 12টে হল এই সংখ্যাকেইটা 2, 4, 6, 12 এই সংখ্যাকেইটা লখাগ। এতিয়া আমি জেনারেল মেথড প্রয়োগ করি 2, 4, 6, 12 এই সংখ্যাকেইটার আমি লখাগ 12 পালো। এতিয়া আমি সর্টিং ইউজ করে কেনেকৈ 12 পোৱা হয় এই কথাখিনি আলোচনা করি। গতি আমার যিকেইটা সংখ্যা দিয়ে আছে আমি সেই সংখ্যাকেইটা প্রথমে পাতি লো। আমার সংখ্যা দিয়ে আছে 2, 4, 6, 12, 2, 4, 6, 12। এটা আমি প্রথমে কি করব লাগিব, আমার যিকেইটা সংখ্যা দিয়ে থাকে সেই সংখ্যাকেইটার আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো চাব লাগিব। আমি যদি আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো চাওঁ 2, 4, 6, 12, আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৈছে 12। এতিয়া এই ডাঙৰ সংখ্যাটোক এইকেইটা সংখ্যাৰ প্ৰত্যেকটোৰে হৰণ যায় নে নাযায় সেইটো চাব লাগিব। যদি আমি চাওঁ যে 2 2 12 হৰণ যায়, 2 2 12 6 বাৰ হৰণ যাব, সেইধৰণে 4 2 12 3 বাৰ যাব, 6 2 12 2 বাৰ যাব। এই ধৰণে যদি আমাৰ ডাঙৰ সংখ্যাটোক বাকীকেইটা সংখ্যাৰে প্ৰত্যেকটোৰে যদি হৰণ যায় তেনেহলে যিটো ডাঙৰ সংখ্যা থাকে সেই ডাঙৰ সংখ্যাটোৱে হ'ব এই সংখ্যাকেইটাৰ লখাগ। এইটো প্ৰথম ট্ৰিক্স। আৰু ইয়াৰ পিছত আমি অন্য সংখ্যাবিলাক লৈ চাম, আৰু অন্য সংখ্যাবিলাক লৈ চাই সেই সংখ্যাবিলাকৰ লখাগু কি হ'ব বা কেনেকৈ আমি উলিয়াম সঠিকছৰ হয় সেই কথাখিনি আলোচনা কৰিম। এতিয়া কেইটামান সংখ্যা লৈছো, এই সংখ্যাকেইটা হৈছে 6, 10, 30, 60। এই সংখ্যাকেইটা লৈছো আমি অলপ ডাঙৰ সংখ্যা লৈছো। এবাৰ যদি আমি চাওঁ এই সংখ্যাকেইটাৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৈছে 60। এতিয়া এই ডাঙৰ সংখ্যাটোক আমি বাকী থকা সংখ্যাকেইটাৰে হৰণ যায় নে নাযায় চাওঁ। এতিয়া যদি আমি চাওঁ 6 2 6 2 60 হৰণ যাব, কাৰণ 6 2 60 10 বাৰ যাব, সেইধৰণে 10 60 যাব 6 বাৰ, সেইধৰণে 30 60 যাব 2 বাৰ, অৰ্থাৎ আমি পালো যে এই তিনিটা সংখ্যাৰে 60 হৰণ যাব। গতিকে এই তিনিটা সংখ্যাৰে যদি ডাঙৰ সংখ্যা 60টোক যদি হৰণ যায় তেনেহলে ইয়াৰ এই 6, 10, 30 আৰু 60ৰ লখাগু কিমান হ'ব, 60 হ'ব। গতিকে এই ধৰণে আমি
এই চারিটা সংখ্যার লখাগু আমি 60 পালো। এটা নেক্সট এটা লৈছো, তারপর আমি জানিবা এই দুটা হয়ে গেল, তারপর আমি লম এই দু 10, 20, 30। এবার যদি আমি চাও 10, 20, 30 আটাইতকৈ ডাঙর সংখ্যাটো হৈছে 30। এই 30টুক আমি প্রথমে চাম দহরে যাবনে হরণ, গতিকে দহরে নিশ্চয়কৈ 30 হরণ যায়, কারণ দহরে 30 তিনিবার যাব। কিন্তু আমি যদি চাও 20-30 হরণ নাযায়, এনে ক্ষেত্রত আমি কি করি, যেটা আমি ডাঙর সংখ্যা পাইছো সেই ডাঙর সংখ্যাটোর লগত আমি প্রথমে এবার 2 পূরণ করে চাম। যেটা ডাঙর সংখ্যা আছে সেই ডাঙর সংখ্যাটোর লগত আমি প্রথমে 2 পূরণ করে চাম। যদি 2 পূরণ করার ফল আমি কিমান পালো, 30 দুগুণ 60। এতিয়া আমি চাম এই 60টুক এই দুইটা সংখ্যার হরণ যায় না যায়। এতিয়া 60টুক যদি আমি চাও দহরে হরণ যাব, 6 বার যাব, 60টুক যদি আমি চাও 20-এর হরণ যাব, 3 বার যাব, অর্থাৎ এই দুইটা সংখ্যার এবার এই সংখ্যাটো হরণ যায়। গতিকে আলটিমেটলি আমার উত্তরটো হৈ গল 10, 20 আৰু 30 লখাগু 60। যদি কেতিয়াবা যিটো ডাঙৰ সংখ্যা থাকে সেই ডাঙৰ সংখ্যাটো বাকি সংখ্যাবিলাকৰে হরণ গল কিন্তু এটা সংখ্যাৰ হরণ যোৱা নাই, তেনেহলে আমি কি করি, যে ডাঙর সংখ্যাটো আছে সেই সংখ্যাটো আমি দুইরে পূরণ করি, দুইরে পূরণ করার ফলতো যদি সেই সংখ্যাটোৰে হরণ নালে তেনেহলে 3-এর পূরণ করি, তার ফলে যেটো আমি রিজাল্ট পাম সেই রিজাল্টটোৱে হব এই সংখ্যাকেইটা লখাগু। এটা নেক্সট এটা কোয়েশন লৈছো, 7, 14 আৰু 35 এই সংখ্যাকেইটা লৈছো। এতিয়া যদি আমি চাও এই সংখ্যাকেইটা আটাইতকৈ ডাঙর সংখ্যাটো হৈছে 35। 35ক আমি যদি চাও 7-এর হরণ যাব, 35ক 7-এর 5 বার যাব, কিন্তু 14-এর 35ক না যায়। গতি এনে ক্ষেত্রত আমি কি করব লাগিব, আমি আগত কৈছো এনে ক্ষেত্রত আমি যেটো 35 আছে সেই 35টো অর্থাৎ ডাঙর সংখ্যাটো আমি 2-এর পূরণ করব লাগিব। এটা 35ক 2-এর পূরণ করলে আমি কি পাম, 70 পাম। এটা যদি 70টুক চাও তাহলে 70টুক 7-এর হরণ যাব, 10 বার যাব, এই ধরনের যদি আমি চাও 14-এর হরণ যাব, 5 বার যাব, অর্থাৎ 7 আৰু 14 2 দ্বারা 70টো হরণ যাব। গতিকে 7, 14 আৰু 35ৰ লখাগু আমাৰ কিমান হব, 70 হব। আমাৰ এইটো হৈ গল। এবাৰ আমি নেক্সট এটা লৈছো, নেক্সটটো হৈছে 8, 11, 16। এবাৰ আমি 8, 11, 16 অলপ বেলেগ ধৰণৰ লৈছো। এবাৰ যদি চাওঁ আমি 8, 11 আৰু 16 এইকেইটাৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হ'ল 16। এতিয়া আমি চাম 8-এর 16ক যায় না, হরণ যাব নিশ্চয়কৈ, 8-এর 16ক 2 বার যাব, কিন্তু আমি যদি চাও 11-এর 16ক হরণ না যায়। গতিকে আমি কি করব লাগিব, আগর নিয়ম মতে পূরণ 2 করি, কিন্তু পূরণ যদি 2 করা যায় এটা 16 দুগুণ 32 হব, 32 হলেও 11-এর হরণ না যায়, সেই ধরনের আমি 16-3 পূরণ করলে বা 16-4 পূরণ করলেও 11-এর হরণ না যাব, কারণ 11 এই কারণে হরণ না যায়, এই 11টো যেহেতু এটা মৌলিক সংখ্যা, গতিকে আমি আমাৰ সেই সংখ্যাটো 11 কেতিয়াও হরণ না যাব। অর্থাৎ আমি এইটোকে কব বিচাৰিছো যে যদি 3টা বা 4টা বা 5টা যিকোন সংখ্যা থাকে আৰু সেই সংখ্যাকেইটাৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো উলিওৱাৰ পিছত যদি বাকী সংখ্যাবিলাকৰে হরণ গৈছে কিন্তু এটা মৌলিক সংখ্যাৰে হরণ যোৱা নাই, তেনেহলে আমি সেই সংখ্যাটোৰ লগত 2-3 পূৰণ কৰিব নালাগে, আমি কি করব লাগিব, সেই যেটো সংখ্যা আছে 16 তার লগত আমি কি করি, যেটো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাটো পূরণ করে দিম, আর এই কিটা পূরণ করে দিয়ার ফল আমি কি রিজাল্ট পাম, এই কিটা পূরণ করে দিয়ার ফল 176 রিজাল্ট পাল। গতি এই 176 টো হইছে 8, 11 আর 16ৰ লখাগু, বুঝি পাইছে নিশ্চয়। নেক্সট এটা লৈছো, আমার এটো হৈ গল। এবার নেক্সট আমার আছে 3, 5, 7, 15। 3, 5, 7, 15 আমি এবার চারিটা সংখ্যা লৈছো। এইটো ক্ষেত্রত যদি আমি চাও আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৈছে 15। এটা 15ক যদি আমি চাও 3-ৰে হৰণ যাব, 3, 5 গুণ 15, এই ধৰণে 5-ৰে হৰণ যাব, 5, 3 গুণ 15, কিন্তু আমি যদি চাও 7-এর 15ক হৰণ নাযায়, গতিকে আমি কি কৰিব পাৰো, 15ৰ লগত 2 পূৰণ কৰিব পাৰো, কিন্তু 15ৰ লগত 2 3 বা 4 এনেকৈ পূৰণ কৰিলেও আমি তাক 7-এর হরণ না যাব, কারণ 7টো হৈছে এটা মৌলিক সংখ্যা। গতিকে এনে ক্ষেত্রত আমি আগত কোৱাৰ ধৰণে আমি কি কৰিব লাগিব, আমাৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যা যিটো আছে সেই ডাঙৰ সংখ্যাটোৰ লগত আমি কি কৰিম, 7টো পূৰণ কৰিম, তাৰ ফল আমি যিটো ৰিজাল্ট পাম সেই ৰিজাল্টটো হ'ব এই সংখ্যাকেইটাৰ লখাগু, অৰ্থাৎ 3, 5, 7, 15ৰ লখাগু
लाइक कमेन्ट और शेयर करिबो। लगते आमार चेनेलटो जदि एतेलके सबस्क्राइब करा नाइ तेनाले चेनेलटो सबस्क्राइब करिबो। धन्यवाद।